নমস্কার স্বাগত আপনার খিঠা টিভি ইউট্যুব চ্যানেল তবে চীন কু লাগবে ডবল ঝটকা টিকটক উপরে তালা লগাই এবার আপ তেয়ারিপ্রে যুবক চ্যাঞ্জ দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমন চীন রহীন উদ্দেশ্য জবাব দেওয়া ভারত সরকার কেবল অনষ্টি চাইনা আপ ক নিষেধ করে না বরং এই মামলার ভারতক আত্মনির্ভর করিবাকু যোজনা করছেন প্রধানমন্ত্রী মোদী শনিবার টুইট করি করেছেন যে সে আত্মনিরভর ভারত আপ ইনোভেসন চ্যালেঞ্জ লঞ্চ করা যাও মোদী লিখি যে আজ মেড ইন ইন্ডিয়া আপ তাই ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟା ଓ ଷ୍ଟାର୍ଟ ଅପ୍ ସମୁଦାୟ ମଧ୍ୟରେ ଅପାର ଉତ୍ସାହ ରହିଛି ଏଥିପାଇଁ ବୈଦ୍ୟୁତିକ ଏବଂ ସୂଚନା ମନ୍ତ୍ରଣାଳୟ ଏବଂ ଏମ୍ ଟୁ ଇନୋଭେଟ୍ ମିଶି ଇନୋଭେସନ୍ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି ଯଦି ଆପଣଙ୍କ ପାଖରେ ଏମିତି କିଛି ପ୍ରଡ଼କ୍ଟ ରହିଛି କିମ୍ବା ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ଯେ କିଛି ଭଲ କରିବାର ଦୃଷ୍ଟିକୋଣ ଓ କ୍ଷମତା ରହିଛି ତେବେ ଟେକ୍ କମ୍ୟୁନିଟି ସହିତ ଜଡ଼ିତ ହୋଇଯାଆନ୍ତୁ প্রধানমন্ত্রী মোদী লিঙ্কড ইন রে নিজের বিচার রাখি এসে চীন রোট উপরে রোক লগাই দে ভারত ভারত সরকার চীন অনেক আপ নিষিদ্ধ করেছেন যা ভারতের বহু লোকপ্রিয় হয়ে এবং মোটা অঙ্কর আয় করি সীমায় চীন রুসাহস দেখা পরে এবং এইসব আপ্র ত্রুটি মিলা পরে সরকার এই পদক্ষেপ উঠাই তবে ভারতের এই নিষ্পতি দেখি চিই কি উঠি চীন ভারত দ্বারা যেসব চীন আপ উপরে রোক লগা যাই সেমধ্যে টিকটক এবং ইউসি ব্রাউজর মধ্য সামিল যা ভারতের বহু লোকপ্রিয়তা হাসল করেছিল ଲଦାଖରେ ପହଞ୍ଚି ଚୀନକୁ ସନ୍ଦେଶ ମଧ୍ୟ ମୋଦି ଦେଲେ ଚୀନ୍ ନିଜର ବିସ୍ତାରବାଦୀ ନୀତି କାରଣରୁ ସର୍ବଦା ନିଜ ପଡ଼ୋଶୀ ଦେଶ ଜାଗାକୁ କବ୍ଜା କରିବାକୁ ଉଦ୍ୟମ କରିଆସୁଛି ଏହି କାରଣରୁ ଲଦାଖର ଗଲୱାନ ଉପତ୍ୟକାରେ ଭାରତ ଏବଂ ଚୀନ ସୈନିକ ମଧ୍ୟରେ ହିଂସାତ୍ମକ ସଂଘର୍ଷ ଘଟିଥିଲା ଏହି ସଂଘର୍ଷରେ କୋଡ଼ିଏ ଭାରତୀୟ ଯବାନ ସହିଦ ହୋଇଥିବା ବେଳେ ଅନେକ ଚୀନ ସୈନିକ ପ୍ରାଣ ହରାଇଥିଲେ ଶୁକ୍ରବାର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଅଚାନକ ଲଦାଖ ଗସ୍ତ କରି ଯବାନଙ୍କ ଉତ୍ସାହ ବଢ଼ାଇଥିଲେ ଏବଂ ଚୀନକୁ କଠୋର ଶବ୍ଦରେ ସନ୍ଦେଶ ମଧ୍ୟ ଦେଇଥିଲେ এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহত যবানকে মধ্যে ভেটিলে মোদীক এই আহ্বান ফলরে যদি ভারতের গবেষক মানে ও স্টার্ট অপ মানে তথা যুবক যদি স্বদেশী আপ ইনোভেট করি লাগতি তেমন স্বদেশী আপ্র চাহিদা বড় এবং ভারতীয় মানে কেবল নিজের স্বদেশী আপকু ব্যবহার করবে যা দ্বারা চীন কু বহ বড় ক্ষতি শহর পড়ব